@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। হ্যালো স্টুডেন্টস, আশা করি আমার আওয়াজ শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ। যদি কথা শুনতে পাও তাহলে তাড়াতাড়ি ভিডিওটা একবার লাইক করে দাও আর একবার শেয়ার করে দিতে ভুলো না। তাড়াতাড়ি ভিডিওটা একবার শেয়ার করে দাও, আমরা ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমরা করব বায়োলজি ক্লাস সিক্স, তো তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই, আর ক্লাসটাকে একবার তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে, ক্লাস শুরু করার আগে বলে দিই তোমাদের কোর্সের ব্যাপারে, মানে অনেকেই জানতে চাও তো প্রথমে বলে দিচ্ছি, তারপরে পড়া শুরু করব, ক্লাস শুরু করব। তো চলো কোর্সের ব্যাপারে যেটা বলবার সেটা হচ্ছে আমাদের এই জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক, তাদের জন্য যারা যারা জেনকম মহাপ্যাক নেওনি, যারা জেনকম মহাপ্যাক নিয়েছো তারা নিও, ঠিক আছে, টাকা নষ্ট হবে। ওকে, তো জেনকম মহাপ্যাক যারা নেওনি, ঠিক আছে, এটার বিকল্প এটা, তবে জেনকম মহাপ্যাক অবশ্যই এর থেকে বেটার, ঠিক আছে। এবার জেনকম মহাপ্যাক আর কোনোদিনও ফিরবে না, তো এটা হচ্ছে তার বিকল্প। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। কেন স্যার জেনকম মহাপ্যাক তুলে নিলেন? কারণ জেনকম মহাপ্যাকে এত কোর্স এসে গেছিল যে আমরা সেটাকে কম প্রাইসেও দিতে পারছিলাম না, আর প্রাইস হাই হয়ে যাওয়ার জন্য সবার অ্যাফোর্ডেবিলিটি অনেকের বাইরে চলে যাচ্ছিল, সিম্পল ম্যাটার, ঠিক আছে, অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছিল প্রাইস হাই হওয়ার জন্য। 4000 টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে ওর যা কন্টেন্ট আছে তা নিয়ে, তো যাতে সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাই জন্য আমরা এই জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক নিয়ে এসেছি আরো ভালো কন্টেন্টের সাথে, ঠিক আছে, আরো বেটার আরো ভালো কন্টেন্টের সাথে তোমাদের এটা নিয়ে আসা হয়েছে। তো যারা যারা এখনো পারচেস করনি তাড়াতাড়ি পারচেস করে নিতে পারো Y229 কোড ইউজ করে। যদি কিনতে কোনো অসুবিধা হয় ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, কেনার সময় যে কোডটা ইউজ করবে Y229 এই কোডটা, ঠিক আছে। চলো, যে ছটা তুমি দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছে, যার মধ্যে এটা স্টার্ট হয়ে গেছে আর আজকে আমার এটা স্টার্ট হলো, ঠিক আছে, আজকে আমার ফার্স্ট ক্লাস হলো আর এটা স্টার্ট হয়ে গেছে 3 থেকে 4 দিন হলো। তো এইবার হচ্ছে বাদবাকিগুলো স্টার্ট হওয়ার দিন চলে এসছে, তো তাড়াতাড়ি এনরোল করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইংলিশ ভোক্যাবস, এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, যে কোনো একটা সিঙ্গেল কোর্সও তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই, সিঙ্গেল কোর্সও তুমি পারচেস করতে পারো, কোনো অসুবিধা হবে না, ওই সেম Y229 কোড ইউজ করে সিঙ্গেল কোর্সগুলো পারচেস করতে পারো। আর তোমাদের বলে রাখার যে যে কোর্সগুলো আসতে চলেছে ভবিষ্যতে সেগুলো হচ্ছে এইগুলো, অ্যারিথমেটিকের, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, ডেটা ইন্টারপ্রিটেশন, ভার্বাল, নন ভার্বাল, লজিক্যাল, ন্যাচারাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, অ্যানালিটিক্যাল অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাবস, ইংলিশ রিডিং কম্প্রিহেনশন, ইংলিশ ডেসক্রিপটিভ, T20 বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি রাইটিং, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, VS, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, একটা সারপ্রাইজ একটা ব্যাচ আসবে, এছাড়া MCQ, ওয়ান ডে ম্যাচ, 50 আওয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি, এবং তার সাথে আমার সায়েন্সের যে নিউমেরিক্যালের ব্যাচটা এসছে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। গৌতম স্যারের ক্লাসও আজ থেকে স্টার্ট হলো, আচ্ছা সরি, তাহলে এই তিনটে স্টার্ট হয়েছে, আমি গৌতমের সাথে কথা হয়নি আজকে তো জানি না আমি ওই জন্য, আচ্ছা গৌতমের ক্লাসও আজ, আমাদের আমার কাছে গৌতম আমাদের বন্ধু হয় তাই, হ্যাঁ তোমাদের জন্য গৌতম স্যার, যাই হোক গৌতম স্যারের ক্লাস তোমাদের আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, কিছু মনে করো না, আমি গৌতম বললাম বলে, কারণ গৌতম অপূর্ব ওকে আমি ওদের আমি নাম ধরেই রাখি, ঠিক আছে, অন্যদের স্যার ম্যাডাম এগুলোই বলা হয় কিন্তু ওদের দুজনকে নাম ধরেই রাখি, কারণ একসাথে থাকতাম, ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে, কেউ আবার মনে নিয়ে নিয়ে। ওকে চলো, এরপরে আসছি আমরা যেটা, যারা যারা WBCS টপার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও @the247 WBCS টপার, এটা তোমাদের জন্য, যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খালি এই চ্যানেলটা। ওকে, আর বর্তমানে যেটা ক্লাস করছো এটা সব WBCS বাদে সব এক্সামের জন্য। আর তোমাদের বলে রাখি জেনারেল নলেজ গাইড, সবার কি অসুবিধা হচ্ছে, বাফারিং হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও,
এক সেকেন্ড দাঁড়া, না সব তো ঠিকই আছে, নেটের প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা আমি একটু আমি ছবিটাকে অফ করে দিচ্ছি, তোমরা যদি আমার আমাকে দেখতে, ওকে আমি আমার ছবিটা অফ করে দিলাম, তোমাদের দেখো এখন প্রবলেম কেটেছে কিনা। আমার নিজের ছবি আমি অফ করে দিলাম, সবাই একটু ওয়েট করো, সবাই একটু ধৈর্য ধরো। দেখো এবার ঠিক আছে কিনা, এবার ঠিকঠাক চলছে কিনা কমেন্ট করে জানাবে। ওকে যাই হোক, এই বইটা তোমরা পারচেস করতে পারো, যারা যারা এখনো মানে ভাবছো কোন বুক পারচেস করবে বাংলা ভাষায়, তো এই বুকটা পারচেস করতে পারো। এছাড়া যারা যারা WBCS এর মহাপ্যাকে ভর্তি হতে চাও, দাম দেখে ঘাবড়াবে না, এটার দাম পড়বে 5,200 টাকা, 2 ইয়ার্স এর তোমরা ভ্যালিডিটি পেয়ে যাবে, আর এটার দাম পড়বে 3,900 টাকা, 1 ইয়ার এর ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে আর কোন কোড ইউজ করবে, Y229, Y229 এই কোডটা তোমরা ইউজ করতে পারো। ওকে চলো এবার আমরা যাব হচ্ছে কিভাবে কোর্স পারচেজ করবে, এটা লাস্টে দেখবো, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওকে প্রথম প্রশ্ন, নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সবারই কি বাফারিং এর ইস্যু হচ্ছে? কি বাফারিং হচ্ছে? এখনো বাফারিং হচ্ছে, চলো কোনো ব্যাপার না, কিছু করার নেই আর, মানে আজকে এত মারাত্মক বৃষ্টি হচ্ছে যে বাফারিং আটকাবার কোনো উপায় দেখছি না, আমি আমার হাতে নেই বাফারিং আটকানো। চলো অ্যান্সার চলে এসছে, নিচে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, অ্যান্সার হবে কি, ভিটামিন কে। ওকে এবার এদের রাসায়নিক নাম আসে কিছু ক্ষেত্রে, তো এটার নাম হচ্ছে কি, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, যত রকমের টক খাবার আছে তুমি তার মধ্যে পাবে, তবে এটা উত্তাপে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি ক্যালসিফেরল, ওকে ওকে ভিটামিন ই কি হবে, ফাইলোকুইনোন, সরি 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 ভিটামিন কে ফাইলোকুইনোন, টোকোফেরল, আর এটা হচ্ছে কি, ফাইলোকুইন। ওকে ফাইলোকুইনোন, চলো তারপরে এরপরে প্রশ্ন আমরা দেখব, এরপরে প্রশ্ন হচ্ছে কি, আ জিন ইজ আ ফাংশনাল ইউনিট অফ, জিন কিসের কার্যকরী একক, কিসের ফাংশনাল ইউনিট, a gene is a functional unit of, একটি জিন গ্যাসের কার্যকরী একক, লাইফ জীবন, সেল কোষ, ডিএনএ নাকি ক্রোমোজোম, কার কার কার্যকরী একক। নিজের ছবিটা বন্ধ রাখতে বাধ্য হলাম, না হলে বাফারিং হচ্ছে, ভিডিও অন থাকলে এমনিতে বাফারিং এর হাল মানে মান বেড়ে যায়, ঠিক আছে, তো তাই জন্য আমি ছবিটা বন্ধ রাখতে বাধ্য হলাম। চলো ওকে চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, অ্যান্সার হবে কি,
অ্যানসার হবে ডি ক্রোমোজোম। জিন ইজ আ ফাংশনাল ইউনিট, জিন হচ্ছে কার ফাংশনাল ইউনিট? ক্রোমোজোমে, ঠিক আছে, ডিএনএ এর নয়, ক্রোমোজোমের ফাংশনাল ইউনিট হচ্ছে জিন, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের যখন একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয় তখন কি ভাগ হয়? ক্রোমোজোম ভাগ হয়, নট ডিএনএ, ক্রোমোজোম হিসাবে ভাগ হয়। তো জিনও কার ফাংশনাল ইউনিট হবে? সব থেকে বড় যে টুকরো যেটা, সেটা হচ্ছে কি? ক্রোমোজোম। অ্যান্সার হবে কি? ক্রোমোজোমের ফাংশনাল ইউনিট হচ্ছে কি আমার, হবে অ্যান্সার ডি ক্রোমোজোম। তোমার জিনের, জিন কার ফাংশনাল ইউনিট? ক্রোমোজোম। চলো পরের প্রশ্ন, মানব দেহের নিম্নোক্ত কোষগুলির মধ্যে সর্বনিম্ন উৎপাদন ক্ষমতা কোনটির বৈশিষ্ট্য? সব থেকে কম, মানে সর্বনিম্ন, সব থেকে কম উৎপাদন হয় কোনটি? ব্রেন, বোন, স্কিন, লিভার, ঠিক আছে, কোনটি হবে অ্যান্সার? লিজ জেনারেটিভ পাওয়ার ইজ আ ফিচার অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং সেলস অফ হিউম্যান বডি? কোন সেল সব থেকে কম শক্তি উৎপাদন করতে সক্ষম? অ্যান্সার কি হবে? মারাত্মক বাফারিং ইস্যু, মারাত্মক নেটওয়ার্ক ইস্যুর জন্য, নেটওয়ার্কের জন্য মারাত্মক বাফারিং ইস্যু হচ্ছে। অ্যান্সার কি হবে? ব্রেইন, বোন, স্কিন নাকি লিভার? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ব্রেইন। আমাদের ব্রেইন সব থেকে কম পাওয়ার উৎপাদন করতে সক্ষম, ঠিক আছে, শক্তি উৎপাদন করতে পারে না ব্রেইন। ওকে, বোন, স্কিন, লিভার এগুলো যতটা পারে ততটা ব্রেইন পারে না। তাহলে সব থেকে কম শক্তি উৎপাদনকারী কোষ কোনটা হবে? ব্রেনের সেল। ওকে, চলো পরের প্রশ্ন, নিচের কোন রক্তের প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, নিচের কোন রক্তের প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? নিচের রক্তের মধ্যে থাকা কোন প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিন নাকি ফাইবিউলিন, কোনটি হবে অ্যান্সার? কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তোমার বি, অ্যালবুমিন। অ্যালবুমিন আমরা কোথায় পেয়ে থাকি? আরেকটা ডিমের মধ্যে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন। গ্লোবিউলিন প্রোটিন কোথায় থাকে? রক্তে থাকে, সেটা কোথায়? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিনের হিম গ্রুপ, ঠিক আছে, হিম গ্রুপ প্লাস গ্লোবিউলিন প্রোটিন মিলে হয় কি? হিমোগ্লোবিন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কার্ল ল্যান্ডস্টেইনারের নাম নিচের কোনটি আবিষ্কারের সাথে যুক্ত? কার্ল ল্যান্ডস্টেইনারের নাম নিচের কোনটি আবিষ্কারের সাথে যুক্ত? হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, হিউম্যান ব্লাড গ্রুপ, ভিটামিন বি গ্রুপ নাকি প্রোটিন, কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার কোনটি হবে? আছে, পাঁচের অ্যান্সার কোনটি হবে? একদম, অ্যান্সার কি হবে? বি, হিউম্যান ব্লাড গ্রুপ। হিউম্যান ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। আর কার্ল ল্যান্ডস্টেইনার এবং এর সাথে যদি উইনার যোগ করে দেওয়া হয়, কার্ল ল্যান্ডস্টেইনার, স্টেইনার প্লাস উইনার, তাহলে কিসের আবিষ্কর্তা হয়ে যাবে তারা? তাহলে হয়ে যাবে হিউম্যান ব্লাড গ্রুপের আরএইচ ফ্যাক্টর, ঠিক আছে, আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন কি? কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার মিলে। ওকে, চলো পরের প্রশ্নতে চলে যাই, এলিমেন্টারি ক্যানেল এর নিচের কোন অংশে রেনিন এনজাইম মিশ্রিত হয়? এলিমেন্টারি ক্যানেলের নিচের কোন অংশে রেনিন এনজাইম মিশ্রিত হয়? আমাদের যে খাদ্য নালী, মানে একেবারে মুখ থেকে শুরু করে পায়ু নালী, ঠিক আছে, পায়ুদ্বার, ঠিক আছে, সেই অবধি যে নালিকাটা আছে তার মধ্যে এটি, মানে এলিমেন্টারি ক্যানেলের নিচের কোন অংশে রেনিন এনজাইম মিশ্রিত হয়? স্টমাক, মাউথ, প্যানক্রিয়াস, ডিওডিনাম, কোনটি?
চলো কোনটি? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তোমার স্টমাক। ঠিক আছে, স্টমাক আমাদের কি করে, এই রেনিন যেটা দুগ্ধ প্রোটিন আমরা বলে থাকি, এটা দুগ্ধ পরিপাকে সহায়তা করে। ঠিক আছে, দেখো রেনিন হুইচ ইজ অলসো নোন অ্যাজ কাইমোসিন, ঠিক আছে, ইজ আ প্রোটিওলাইটিক এনজাইম রিলেটেড টু পেপসিন দ্যাট ইজ সিনথেসাইজড বাই চিপ সেলস অফ দ্য ইন দ্য স্টমাক অফ সাম অ্যানিমালস। ইটস রোল ইন ডাইজেশন ইজ টু কার্ডল অর কোয়াগুলেট মিল্ক, মানে দুধকে দই বানাতে সহায়তা করে আমাদের পেটের মধ্যে, আমাদের স্টমাকের মধ্যে। কি হয়, কেসিন, দুধের মধ্যে থাকা কেসিন প্রোটিন কাইমোসিনের উপস্থিতিতে, কাইমোসিন কোনটা, যেটা হচ্ছে রেনিন আরেকটা নাম, যার কাইমোসিনের উপস্থিতিতে, কাইমোসিন, কাইমোসিনের উপস্থিতিতে কি তৈরি করে, ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট উৎপন্ন করে, ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট। ঠিক আছে, প্যারাক্যাসিনেট উৎপন্ন করে এই ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট, কি যেটা আমরা দই বা তোমার ছানা রূপে আমাদের পেটের মধ্যে এটা ফিটিয়ে পড়ে, মানে তঞ্চিত হয়ে যে দুধের প্রোটিন অংশটা পড়ে, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট। ওকে, তো এটা আমরা দেখতে পাই। ওকে চলো, আর এই স্টমাকের মধ্যে একজন বলছে এইচসিএল, আরে এইচসিএল অক্সিনটিক সেল থেকে উৎপন্ন হয়, অক্সিনটিক, ঠিক আছে, অক্সিনটিক সেল থেকে উৎপন্ন হয় এইচসিএল, যেটা তোমরা বলছো, ঠিক আছে, এইচসিএল এর সাথে যুক্ত নয়। ওকে চলো, পরের প্রশ্নতে চলে যাই। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ ফিশ, এদের মধ্যে কোনটি মাছ নয়, ক্যাটল ফিশ, গোল্ড ফিশ, ডগ ফিশ, জেব্রা ফিশ, কোনটি হবে অ্যান্সার? গোল্ড ফিশ, ডগ ফিশ, জেব্রা ফিশ, ক্যাটল ফিশ। চলো তাড়াতাড়ি, কেউ বলছে কাঠ, কেউ বলছে ছানা। ছানা কখন হয়, যখন পেটে তুমি যখন গরম গরম দুধ খায়, যে বলে না গরম দুধ খা বেশি উপকার, পেটে গিয়ে দই তৈরি হওয়া ততটা বেশি উপকার নেই যতটা পেটে গিয়ে ছানা তৈরি হওয়া উপকার আছে। তাই জন্য বাড়িতে মারা বলে কি, গরম দুধ খা। ঠিক আছে চলো, আর মনে রাখবে এই যে ছানা, ছানা যে তুমি কাটলে তারপরে যে জলটা পড়ে থাকে ওটা হচ্ছে কেসিন প্রোটিন। ঠিক আছে, ছানা কাটার পর যে জলটা পড়ে থাকে ওটা কেসিন প্রোটিন। যারা বডি বিল্ডার হয় তারা কেসিন মানে আলাদা করে নিয়ে থাকে, ঠিক আছে, ওটাকে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়ে যখন গুঁড়োটা পাউডার পাওয়া যায় সেটা ইউজ করে থাকে। তো ছানার কারখানায় দেখবে ছানার জল আলাদাভাবে বিক্রি হয়। ছানার জল কি তৈরি করে, এই যে বডি বিল্ডারদের জন্য যে বড় বড় ডিব্বা তৈরি হয় না, ওখান থেকে তৈরি হয়। ঠিক আছে, কেসিন প্রোটিন আমাদের শরীরে পরিপাক হতে বেশি সময় লাগে, প্রচুর বেশি সময় লাগে। ওকে চলো, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কাটল ফিশ, একদম সঠিক। গোল্ড ফিশ আমরা অ্যাকোয়ারিয়ামে পুষি, ডগ ফিশ মানে হচ্ছে হাঙর, এরা মাছ, জেব্রা ফিশও মাছ, ফিশকে নয়, কাটল ফিশ ফিশ নয়। চলো পরের প্রশ্ন, ডেঙ্গু যা সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় তা মশাবাহিত রোগ এবং ড্যাশ দ্বারা সৃষ্ট। ঠিক আছে, মশা দ্বারা বাহিত হয় এবং কি দ্বারা সৃষ্ট হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি নাকি প্রোটোজোয়া, কোনটি দ্বারা সৃষ্ট হয়, তাড়াতাড়ি অ্যান্সার করবে। তাড়াতাড়ি অ্যান্সার চলে এসছে, অ্যান্সার হবে কি, ভাইরাস। ভাইরাসটার নাম কি, ফ্ল্যাভিভিরিডি ফ্যামিলির ভাইরাস, এটা
এখানে যে ভাইরাসটা অ্যাট্যাক হয় সেটা সেটা কোন ফ্যামিলির হয় মাথায় রাখবে, ভাইরাসটা কোন ফ্যামিলির? ফ্ল্যাভিভিরিডি, ফ্ল্যাভিভিরিডি, ঠিক আছে, ফ্ল্যাভিভিরিডি ফ্যামিলি। ওকে, ফ্ল্যাভিভিরিডি ফ্যামিলির ভাইরাস দ্বারা আমাদের এই ডেঙ্গু হয়ে থাকে। ওকে, এক্সট্রা এই কোয়েশ্চেন গুলো পরীক্ষায় কখন কাজে লেগে যাবে তুমিও জানো না আমিও জানি না, তাই জন্য বলে না, ঠিক আছে। চল পরের প্রশ্ন। একটি পাকা টমেটো লাল পাতা, মানে একটি পাকা টমেটো লাল পাতা সবুজ, ফুল বেগুনি, চুল কালো, যথাক্রমে এই রঙের জন্য দায়ী রঞ্জক বের করে আনুন, ঠিক আছে। এদের মধ্যে কোন কম্বিনেশনটা ঠিক হবে, টমেটো লাল হওয়ার জন্য, পাতা সবুজ হওয়ার জন্য, ফুল বেগুনি হওয়ার জন্য, চুল কালো হওয়ার জন্য, বলো কোনটি হবে অ্যান্সার? দেখো পাতা সবুজ কেন এটা সবাই জানে, আর অন্য কিছু জানো না জানো এটা তো ডেফিনেটলি তাই না? অ্যান্সার কি? ক্লোরোফিল। এবার দেখো ক্লোরোফিল দু নাম্বারে কোনটায় কোনটায় আছে, এইটাতে আছে মানে বিতে আছে সিতে আছে, তাই না? তাহলে আমি চোখ বন্ধ করে বাদ বাকি গুলোকে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি, মানে ডি হবে না অ্যান্সার, এ হবে না অ্যান্সার, ঠিক আছে, ডি হবে না অ্যান্সার, এ হবে না অ্যান্সার। চুল কালো কেন হয়? মেলানিনের জন্য হয়, ঠিক আছে। কালো রং কেন হয়? মেলানিনের জন্য হয়, এটাও আমরা সবাই জানি। এবার পড়ে থাকে বাদ বাকি দুটো, দেখো লাইকোপিন অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন লাইকোপিন, এইখানে হয়ে যায় কনফিউশন। আর এটার অ্যান্সার হয় কি? অ্যান্সার হয় বি, ঠিক আছে। লাইকোপিন হচ্ছে এই যে রেড কালার যেটা হয়, ঠিক আছে, লাল রং লাইকোপিন, ক্লোরোফিল সবুজ, অ্যান্থোসায়ানিন হচ্ছে তোমার পার্পেল কালার তৈরি করে এবং মেলানিন হচ্ছে ব্ল্যাক। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে তোমার বি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কি? বি, ক্লিয়ার, অ্যান্সার হয়ে যাবে বি। এটা একটু টিপিক্যাল কোয়েশ্চেন ছিল, এই টাইপেরও কোয়েশ্চেন চলে আসে মাঝে মাঝে। ওকে চলো, মানে এটা সিঙ্গেল ভাবেও আসতে পারে, মানে সিঙ্গেল ভাবে মানে এই যে টমেটো লাল হওয়ার পিছনে কারণ কি এভাবে দিয়ে দিতে পারে, চুল কালো হওয়ার পিছনে কারণ কি দিয়ে দিতে পারে, ঠিক আছে, ফুল গোলাপি হওয়ার তোমার ইয়ে হওয়ার পিছনে কারণ কি, পার্পল হওয়ার পিছনে কালো কারণ কি দিয়ে দিতে পারে, গাছ সবুজ হওয়ার কারণ কি তো বহুবার দেখে। ওকে চলো, নিচের কোনটিকে থ্রম্বোসাইট বলা হয়? নিচের কোনটিকে থ্রম্বোসাইট বলে, থ্রম্বোসাইট কাকে বলা হয়? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, সিরাম, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? একদম থ্রম্বোসাইট কি? প্লেটলেট কে বলা হয় থ্রম্বোসাইট, ঠিক আছে, থ্রম্বোসাইট কি? প্লেটলেট কে বলা হয়, ভালো কথা। ডাব্লিউবিসি কে? লিউকোসাইট, আর আরবিসি কে কি বলা হয়? এরিথ্রোসাইট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটুখানি দেখে যাবে এরিথ্রোসাইট। ওকে, আরবিসি জন্ম হওয়াকে কি বলা হয়? তাই জন্য এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস আরবিসি জন্ম হওয়াকে। ওকে, লিউকোসাইটে জন্ম হওয়াকে লিউকোপোয়েসিস। থ্রম্বোসাইটের জন্ম হওয়াকে বলে থ্রম্বোপোয়েসিস। ঠিক আছে, ক্লিয়ার, চলো পরের প্রশ্ন। কোয়াশিওকোর রোগ নিচের কোনটির অভাবের কারণে হয়? কোয়াশিওকোর রোগ নিচের কোনটির অভাবের কারণে হয়? ভিটামিনস, প্রোটিনস, ফ্যাট, মিনারেলস। কোয়াশিওকোর রোগ নিচের কোনটির অভাবের কারণে হয়? ভিটামিনস, প্রোটিনস, ফ্যাটস, মিনারেলস, অ্যান্সার কি হবে? কোয়াশিওকোর রোগ কিসের অভাবে হয়? ভিটামিনের অভাবে হয়, ভিটামিন, ঠিক আছে, এই সরি ভিটামিন বলছি, প্রোটিনের অভাবে হয়, প্রোটিন, ঠিক আছে, প্রোটিনের অভাবে হয় কোয়াশিওকোর। আরেকটা হয় কি? ম্যারাসমাস,
বয়স কম যাদের তাদের হয় কোয়াশি ওপর, বড়দের হয় ম্যারাসমাস। ঠিক আছে, কোয়াশি ওপর এবং ম্যারাসমাস প্রোটিনের অভাবে হয়ে থাকে। পরের প্রশ্ন, ইউরিয়া গঠন আমাদের শরীরে কোথায় ঘটে? ইউরিয়ার গঠন আমাদের শরীরে কোথায় ঘটে? প্যানক্রিয়াস, কিডনি, লিভার, লাংস। ইউরিয়ার গঠন আমাদের শরীরের কোথায় ঘটে? প্যানক্রিয়াস, কিডনি, লিভার, লাংস। কোথায় ঘটে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিভার। লিভার, আমাদের লিভারে কি হয়? ইউরিয়া উৎপাদন হয়। ঠিক আছে, লিভারে ইউরিয়া উৎপাদন হয়, অনেকে কিডনি করে চলে আসবে, একদমই নয়, আমাদের লিভার ইউরিয়া উৎপাদন করে। অ্যান্সার হবে কি? লিভার। ওকে, চলো, আর লিভারের ব্যাপারে আরেকটা কোয়েশ্চেন এসেছিল, সেটা হচ্ছে কি, আমাদের দেহের কোন অঙ্গ কেটে বাদ দিয়ে দিলে পুনরায় আবার জন্মাতে পারে? তো অ্যান্সার কি হবে? লিভার। ওকে, চলো পরের প্রশ্ন, পেঁয়াজ, ড্যাফোডিল, টিউলিপ কোন ধরনের ডালপালা? অনিয়ন, ড্যাফোডিল, টিউলিপ আর হুইচ কাইন্ড অফ স্টেম, এটা কি ধরনের কাণ্ড? ডালপালা বলা ভুল, এটা কাণ্ড লিখলে পারফেক্ট হতো, ট্রান্সলেটটা ভুল করেছে, কাণ্ড বলা পারফেক্ট হবে। কোন ধরনের কাণ্ড? বাড, বাল্ব, গ্ল্যাডোফিল, নাকি নান অফ দ্য অ্যাবাভ? পেঁয়াজ, পেঁয়াজ, অন্যগুলো চেনো না চেনো, পেঁয়াজ তো চেনো, পেঁয়াজের মতোই অন্যগুলো। ঠিক আছে, এখানে যে দুটো বাদ বাকি দুটো দেখছো ওই দুটো নাও চিনতে পারো, পেঁয়াজটাকে চেনো, তাহলে পেঁয়াজ কি ধরনের কাণ্ড? তো অ্যান্সার চলে এসছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাল্ব। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার হবে বাল্ব, অন্যগুলো চেনার দরকার নেই আমার, অনিয়নটা চিনলেই হবে। ওয়ান অনিয়ন, ড্যাফোডিল, টিউলিপ সব হচ্ছে একই ধরনের বাল্ব, কি ধরনের? একই ধরনের তোমার স্টেম, কি ধরনের স্টেম? তোমার বাল্ব লাইক স্টেম। ঠিক আছে, ওকে, চলো এরপরের প্রশ্ন, নিচের কোনটি কর্নিয়া প্রতিস্থাপন সহজ করে এবং আরো ব্যাপকভাবে ব্যবহার করে? ঠিক আছে, নিচের কোনটি কর্নিয়া প্রতিস্থাপনকে সহজ করে? কর্নিয়া আর ইজিলি অ্যাভেলেবল। ঠিক আছে, কর্নিয়া খুব সহজে পাওয়া যায় তাই কর্নিয়া প্রতিস্থাপন ইজি, নাকি কর্নিয়া ডাজ নট লিঙ্ক আপ উইথ ব্লাড ভেসেল, কর্নিয়া ব্লাড ভেসেলের সাথে সংযুক্ত হয় না তাই জন্য, নাকি বোথ দ্য অ্যাবাভ রিজনস, উপরে দুটোই, নাকি নান অফ দ্য অ্যাবাভ, কোনটি হবে অ্যান্সার? কিসের জন্য কর্নিয়া? কর্নিয়া যেটা আমাদের চোখে সেটা ট্রান্সপ্ল্যান্ট করা ইজি এবং সব থেকে বেশি ব্যবহার হয় এটাই। অ্যান্সার কি হবে? চোদ্দটা, চোদ্দর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, কর্নিয়া ডাজ নট লিঙ্ক আপ উইথ ব্লাড ভেসেল, কর্নিয়া আমাদের ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড নয়, নাহলে কি করতে হতো? কার রক্তের সাথে মিলছে সেগুলো দেখে নিয়ে তারপরে লাগাওড়ে অনেক ঝামেলা, যে অঙ্গ প্রতিস্থাপন, ব্লাড গ্রুপ না মিললে সেটাই অঙ্গ প্রতিস্থাপন হয় না সেই অঙ্গ, কিন্তু কর্নিয়ার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো কারুর কর্নিয়ায় যে কোনো কারুর চোখে লাগতে পারে, তার জন্য এখানে কোনো চাপের বিষয় থাকে না। তো অ্যান্সার কি? অ্যান্সার হবে বি। ওকে, চলো পরের প্রশ্ন, নিচের কোন রোগটি, নিচের কোন রোগটি ভুট্টা বাদামে পাওয়া যায়? ঠিক আছে, ভুট্টা বাদাম কথাটা ভুল, গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাট বলা বেশি ভালো। ঠিক আছে, বাদামে পাওয়া যায় যেটাকে আমরা নর্মাল বাদাম বলি, ঠিক আছে, গ্রাউন্ডনাট বলতে যেটাকে আমরা চীনা বাদাম বলি, চীনা বাদাম, যে ফাটিয়ে ফাটিয়ে খাও না মেলা থেকে কিনে এনে, তো ওটাকে বলা হয় চীনা বাদাম। ঠিক আছে, ওই চীনা বাদাম, এই চীনা বাদামের মধ্যে আমরা কোন রোগ দেখতে পাই? ডাউনি মেলডিউ, বান্ড, ইকি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? নিচের কোন রোগটি চীনা বাদামে দেখা যায়? চীনা বাদাম কোথায় হয় জানো তো? মাটির তলায় হয়, কেউ ভেবো না গাছের উপরে এরকম ঝুলতে থাকে, মাটির তলায় হয় চীনা বাদাম। ওকে, না ডাউনি মিলডিউ, না ডাউনি মিলডিউ সাধারণত যেগুলো গাছ হয়, গাছে হয়, ঠিক আছে, এখানে হচ্ছে ইকি, ইকি, ঠিক আছে, ইকি রোগ হয়ে থাকে, ক্লিয়ার? অ্যান্সার হবে ইকি, নট ডাউনি মিলডিউ। ঠিক আছে, ডাউনি মিলডিউ সাধারণত ধান গাছ, গম গাছ এইসবে লাগে, ঠিক আছে, তো অ্যান্সার হবে কি? ইকি, ক্লিয়ার? তো চলো,
তোমাকে যদি ডিটেইলস পড়তে হয়, যদি এই সায়েন্সের ডিটেইলস তুমি জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো, যেটা জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক, যেখানে আমি সম্পূর্ণ ডিটেইলসে পড়াবো। এবং এখানে এইখানে টোটাল ফিস, মানে সারা বছরের টোটাল ফিস কত দাঁড়াচ্ছে, তোমার 2900 টাকা। মানে আমি যদি মান্থলি হিসাব করি, তুমি একবার মান্থলি হিসাব করে দেখো, তুমি এটা রাউন্ড ফিগারই ধরে নাও 3000 টাকা, আর মান্থলি হিসাব করে দেখো, ঠিক আছে, 250 টাকা মতন পড়ে। তো 250 টাকায় তুমি সব সাবজেক্ট পেয়ে যাবে, সব সাবজেক্ট, ঠিক আছে, 250 টাকার মধ্যে তুমি সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ। এবার তুমি ভেবে নাও যে এটা মানে কম দামে কিনা। ওকে, তো এখানে তুমি কি কি পেয়ে যাবে, অলরেডি এগুলো চলে এসছে আর স্টার্ট হয়ে গেছে, কোনটা গৌতম স্যারের জিওগ্রাফি স্টার্ট হয়ে গেছে, আমার সায়েন্স নিউমেরিক্যাল স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিও স্টার্ট হয়ে গেছে এদিকে। তাহলে এবার বাদবাকিগুলো স্টার্ট হবে একের পর এক। তো দেখো, এখানে তোমরা যে ব্যাচগুলো পেয়ে যাবে, অ্যারিথমেটিকের ব্যাচ পাবে, মেনসুরেশন পাবে, ট্রিগোনোমেট্রি পাবে, অ্যালজেব্রা পাবে, ডেটা ইন্টারপ্রিটেশন পাবে, রিজনিংয়ের ভার্বাল রিজনিং পাবে, নন ভার্বাল রিজনিং পাবে, লজিক্যাল রিজনিং পাবে, ন্যাচারাল জিওগ্রাফি পাবে, ইন্ডিয়ান জিওগ্রাফি পাবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাবে, এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি পাবে, মডার্ন হিস্ট্রি পাবে, ইন্ডিয়ান পলিটি পাবে, মাইক্রো ইকোনমিক্স পাবে, ম্যাক্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স তোমরা পেয়ে যাবে এখানে। এছাড়া তোমরা ইন্ডিয়ান ইকোনমিক্স, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাবস, ইংলিশ রিডিং কম্প্রিহেনশন, ইংলিশ ডেসক্রিপটিভ, বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি রাইটিং, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইভিএস, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার। এছাড়া একটা সারপ্রাইজ ব্যাচ থাকবে। এছাড়া আমাদের যে অঙ্কের অলরেডি যেটা চলে এসছে, এটাও তোমরা পেয়ে যাচ্ছ এখানে, সায়েন্স জেনারেল ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেটা এই ব্যাচটাও পেয়ে যাবে। এছাড়া এমসিকিউ, ওয়ান ডে ম্যাচ, মানে 50 আওয়ার্সের এমসিকিউ এর একটা ব্যাচ পেয়ে যাবে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। তো এই টোটাল তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। এবং যারা যারা এখনো WBCS এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমরা এটা পড়ছি এখন, তোমরা ক্লাস করছো সেটা Adda247 বাংলা। এছাড়াও আমাদের Adda247 WBCS টপার বলে আলাদা একটা চ্যানেল আছে, এই আলাদা চ্যানেলটাতে খালি WBCS এর জন্যই পড়ানো হয়, এই চ্যানেলে WBCS এর জন্য পড়ানো হবে না। তো যারা যারা WBCS এর প্রিপারেশন নিতে চাও, তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেশি অপেক্ষা না করে। আর যারা যারা জেনারেল নলেজ গাইড এই বইটা পারচেস এখনো পর্যন্ত করোনি, আপনি পারচেস করে নাও, কি করছো, ওকে, এই বইটা তোমাদের সব প্রাইমারি নলেজ ক্লিয়ার করে দেবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ WBCS মহাপ্যাক, এটার দাম পড়বে 5200 টাকা, আর এটার দাম পড়বে 3900 টাকা, যেটা ইচ্ছা তোমরা পারচেস করতে পারো। একটা হবে 1 ইয়ার, আর একটা হবে 2 ইয়ার, ওকে, এটা হবে 2 ইয়ার্স, ওকে। চলো এইবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পারচেস করবে। তো সবার আগে যেটা করবে, Adda247 অ্যাপটাকে নামিয়ে নেবে, Adda247 অ্যাপটাকে নামিয়ে নিয়ে, মানে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে দেন ইনস্টল করে নেবে। দেন এই স্টোর অপশনে যাও, ক্লিক করো, স্টোর অপশনে গিয়ে ক্লিক করলে এখানে সার্চ বার পাবে, সার্চ বারে গিয়ে এখানে লেখো বেঙ্গলি, বেঙ্গলি বলে লিখলে বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে সেগুলো আসবে, তাই জন্য বেঙ্গলি বলে লিখে সার্চ মারবে অবশ্যই, ঠিক আছে, বেঙ্গলি বলে লিখে সার্চ মারো। আর আমি তলার টিকারটা অফ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে, এখানে গিয়ে সার্চ মারবে, আশা করি মেরেছো সার্চ। এইবার সার্চ মারার পর তুমি এইখানে দেখতে পাবে বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে সব পরপর খুলে গেছে। এবার বাংলা ভাষার কোর্সের উপরে গিয়ে ক্লিক করে দাও, যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে কয়েন অপশন চলে আসবে, কয়েন অপশনে গিয়ে ক্লিক করো। কয়েন অপশনে ক্লিক করলে এরপরে কয়েন অপশনে যেই ক্লিক করবে, এবার উপরে দেখো অফার্স অ্যাভেলেবেল আছে, অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করো। যেই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে, অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করলে এখানে তোমার লেখার, তোমার কোড দেওয়ার জায়গা আসবে, কোন কোডটা দেবে, এটা Y229, Y229 কোডটা ইউজ করো, যেই ইউজ করবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দাও। যেই Y229 কোডটা ইউজ করলে অ্যান্ড অ্যাপ্লাই করে দিলে, যেই অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে তোমার এখানে দাম দেখো কমে 8315 থেকে কমে 1847 নেবে, যেই নেবে এলো এবার বাই নাও করো। যেই বাই নাও করবে সঙ্গে সঙ্গে এখানে তোমার নাম আর ফোন নাম্বার দেখাবে, যেমন আমার নাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখাচ্ছে, ওকে, তোমাদের কোনো অসুবিধা হলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্টও করে নিতে পারো, ওকে। এইবার তুমি এখানে দেখা হয়ে গেছে, সব ঠিকঠাক আছে, এইবার দেখো, এইবার এখানে পেটিএম ওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটা দিয়ে তোমার পারচেস করার ইচ্ছা, ধরো ডেবিট কার্ডে পারচেস করার ইচ্ছা, তাহলে ডেবিট কার্ডে ক্লিক করো, দেখো এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিভি নাম্বার এগুলো দিতে বলবে। তোমার এগুলো সব ভরা হয়ে গেলে পে করে দাও, তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে কনফার্ম করে দাও, তোমার কোর্স তোমার হয়ে যাবে। আর যারা UPI দিয়ে কিনছো, UPI তে কারা কিনবে, যারা ফোন পে গুগল পে দিয়ে পারচেস করছো তারা এটা দিয়ে কিনতে পারো, ওকে।
রেলের ফুল গ্রুপ ডি কোর্স। দেখো রেলের গ্রুপ ডিতে কি আছে, অনেক একজন বলছে রেলের গ্রুপ ডি কোর্স, আচ্ছা তো কোর্সটা তোমার পারচেজ হয়ে গেল, তোমরা দেখতে পাবে এই মাই কন্টেন্ট অপশনে। এবার ওর প্রশ্নের উত্তর দিই যে রেলের গ্রুপ ডি কোর্স, দেখো রেলের গ্রুপ ডিতে আসবে কি, এখান থেকে তুমি দেখে নাও, রেলের গ্রুপ ডিতে আসবে কি, অ্যারিথমেটিক আসবে, মেনচুরেশন, ট্রিগোনোমেট্রি আসে, অ্যালজেব্রা আসে না খুব একটা, ডেটা ইন্টারপ্রিটেশন আসে, তাহলে হয়ে গেল অঙ্ক তোমার এখানে কমপ্লিট, জিআই ভার্বাল আসে, নন ভার্বাল আসে, লজিক্যাল আসে, তাহলে এই তিনটেই তোমার লাগবে এখানে। জিওগ্রাফিতে কি আসবে, ন্যাচারাল জিওগ্রাফি আসে, খুব অল্প, না পড়লেও হয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি ভরে ভরে আসে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আসে না, ছেড়ে দাও। এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি আসে, মডার্ন হিস্ট্রি আসে, ইন্ডিয়ান পলিটি আসে। এবার দেখো ইকোনমিক্স তোমাদের আসে না, ইকোনমিক্সকে বাদ দিয়ে দাও। ইংলিশ গ্রামার আসে না, ইংলিশ ভোকাবুলারি আসে না, ইংলিশ রিডিং কম্প্রিহেনশন ডেসক্রিপটিভ আসে না, বেঙ্গলি আসে না, বেঙ্গলি রাইটিং আসে না, বায়োলজি আসে, ফিজিক্স আসে, কেমিস্ট্রি আসে, ইভিএস তেমন আসে না, টেকনোলজি অ্যান্ড কম্পিউটারও খুব অল্প আসে, ঠিক আছে। আর এমসিকিউ তো সব কটাতেই কাজে লেগে যাবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো সব কটাতেই কাজে লেগে যাবে। তাহলে আলটিমেটলি দেখো তোমার যে কোনো পরীক্ষায় তুমি দেখো, যে কোনো পরীক্ষা তুমি একবার ট্রাই মেরে দেখো, সব পরীক্ষা তোমার এখানে হয়ে যাচ্ছে। ওকে, রেলের পরীক্ষা খালি রেলের জন্য আলাদা চ্যানেল, তাহলে রেল সারা বছর ধরে যদি ফর্ম বেরোবে যেই বছর, ঠিক আছে, রেল যেই বছর থেকে সারা বছর ধরে তিন চারটে করে ফর্ম বার করবে সেই বছর রেল অবশ্যই বেরোবে, ঠিক আছে, রেলের আলাদা চ্যানেল নিয়ে আসবে, ঠিক আছে, তাহলে সেরকমভাবে সরকারের কাছে আবেদন করো যাতে সারা বছর ফর্ম বার করে, তাহলে আমাদের পড়াতেও মজা আসবে। একবার ফর্ম বার করে তিন বছর বাদে পরীক্ষা নেবো, দু বছর বাদে পরীক্ষা নেবো, ওইভাবে হয় না, ঠিক আছে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, ভিডিওটা যদি ভালো লাগে আর কোনো যদি প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি, দেখা হবে আবার তোমাদের সাথে পরের দিন, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, দিদা, টাটা। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ।